প্রিয় দর্শক, স্মার্টফোনের দুনিয়ায় যখন প্রতিযোগিতায় নির্ভর বিশ্ববাজার, ঠিক তখনই প্রশ্ন জাগে কোনটা আসল আর কোনটা নকল। দেখতে এক হওয়ায় আমরা প্রায় আসল আর নকল চিনতে ভুল করি, যার ফলে আমরা প্রায় প্রতারিত হচ্ছি। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনের ব্র্যান্ড হচ্ছে স্যামসাং এবং অ্যাপেল, তাই সবার পছন্দের তালিকায় এই দুইটি ফোন থাকে। এর ফলে বিশ্ববাজারও ছেয়ে গেছে নকল পণ্যে। আসল নকলের পার্থক্য যেন বোঝায় খুব মুশকিল, কিন্তু তারপরও এমন কিছু প্রমাণ থাকে যা দেখলে আসল আর নকল পার্থক্য বোঝা যায়। আজকের ভিডিওতে জানাবো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা দেখলে আপনি সহজেই আসল নকলের পার্থক্য বুঝতে পারবেন, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম জানাচ্ছি রিয়েল স্টোরি আইকনের আরও একটি নতুন ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখব ফোনের প্যাকেট। যদি ফোনটি অরিজিনাল হয় তবে প্যাকেটটি সম্পূর্ণ মসৃণ প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং চকচকে দেখাবে, আর এর অপর পিঠে কোনো প্রকার সাবধানতার কথা লেখা থাকে না। আর যার উল্টোটা আমরা এই প্যাকেটে দেখছি তার মানে এটা ফেক। এরপরে আসে চার্জার ইউএসবি পোর্টে। অরিজিনাল ফোনের চার্জার যে কোনো ম্যাটেরিয়াল যেমন প্লাস্টিক রাবার দিয়ে তৈরি থাকে, অন্যদিকে নকল চার্জারগুলো তৈরি হয় নিম্নমানের প্লাস্টিক দিয়ে, যা দেখতে একই রকম। তবে লক্ষণীয়, এই প্লাস্টিক কখনো অরিজিনাল চার্জারের মতো স্মুথ আর মসৃণ হয় না। চার্জারের আশপাশে থাকে এব্রোখেব্রো, আর যা দেখে সহজেই বুঝবেন এটাও ফেক। এরপর আসি চার্জারের কোম্পানির লোগোতে। কখনো এই লোগো চেক করতে ভুলবেন না, কারণ আসল নকলের পার্থক্য এই লোগোই আপনাকে জানিয়ে দিবে। লক্ষ্য করুন, এখানে লোগো দেখতে দুইটাই এক হলো, একটির রং একটু বেশি উজ্জ্বল আর অপরটি ফ্যাকাশে, কারণ অরিজিনাল কোম্পানির এসব প্রিন্ট চার্জারের ম্যাটেরিয়ালের সাথে তৈরি হয় বলে দেখতে ফ্যাকাশে, আর অপরদিকে নকলগুলো উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, তার মানে এটাও 100% ভুয়া। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে চার্জারের কানেকশন। লক্ষ্য করে দেখবেন নকল চার্জারের পয়েন্ট প্লেইন, অপরদিকে অরিজিনাল চার্জারে থাকে একটি স্পেশাল লক, যা চার্জারের কানেকশন দেওয়ার সময় বৈদ্যুতিক শক থেকে আপনাকে নিরাপদ রাখে। কাজেই নকল চার্জার আপনার বিপদের কারণও হতে পারে। এর থেকে বোঝা যায় এটিও সম্পূর্ণ ভুয়া। আর সর্বশেষে লক্ষ্য রাখবেন চার্জারের প্লাগের দিকে। এই দুটার দিকে তাকালে বুঝবেন কোনটা আসল আর কোনটা নকল। অরিজিনাল চার্জারের প্লাগ সবসময় ছোট আর চার্জার পোর্টের সাথে মানানসই, আর অপরদিকে নকল চার্জারের প্লাগ দেখতে অনেকটা বড়, আর যখন আপনি সেটা ফোনের সাথে লাগাবেন তখন কোনো মতেই মিলবে না, বরং ফোনের চার্জার পোর্ট নষ্ট হয়ে যাবে। আর আগেই বলেছিলাম লোগো উজ্জ্বল মানে এটা ভুয়া। তো এখন থেকে এসব তথ্য মাথায় রাখবেন, যাতে আসল পণ্যটি সহজে চিনতে পারেন। যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটি কমেন্ট করুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা প্রতারিত না হয়। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।